দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে দুর্গাপুর কলমাকান্দা নেতৃকোনা এক আসনে মোস্তাক আহমেদ রুহিকে বিজয়ী করার জন্য দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন গত বুধবার তিন নং চণ্ডীগড় ইউনিয়নের কৃষক লীগের নেতা আলাল উদ্দিনের অসুস্থতার কবর নিতে গিয়ে মাননীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি ওনার পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং তিনি বলেছেন দুর্গাপুর কর্মাকান্দার উন্নয়ন বাস্তবায়নে সকলকে মুস্তাক আহমেদ রুহিকে সহযোগিতা করার জন্য এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের অসুস্থতার কবর ও নেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আঠেরোই ডিসেম্বর শুরু হয়েছিল নির্বাচনের প্রচার প্রচারণা নির্বাচন প্রচার প্রচারণার পূর্ব থেকেই দুর্গাপুর কলমাকান্দা নেতৃকোনা এক আসনে মোস্তাক আহমেদ রুহী নৌকা মার্কার প্রতীকে টিকিট পাওয়ায় মনোনীত হওয়ার সাথে সাথেই দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তিনি রাত দিন পরিশ্রম করে গেছেন প্রথমেই মত বিনিময় তারপর নির্বাচনে প্রচার প্রচারণায় শীতকে অপেক্ষা করেও তিনি রাত দিন পরিশ্রম করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন দুর্গাপুর উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দুর্গাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তিনি নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়েছেন এবং নৌকা মার্কার প্রতীকে ভোট চেয়েছেন এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য তিনি যথেষ্ট তৎপর ছিলেন এবং দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ওসমান তারুকদার উনিও সর্বোচ্চ চেষ্টা করেছেন ওনার নির্দেশেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তিনি দুর্গাপুর উপজেলায় নীলসভাবেই কাজ করেছেন বিজয়ী হওয়ার পর পুলের মালা দিয়ে মোস্তাক আমেদ্রোহীকেও বরণ করে নিয়েছেন